record to this computer. Okay. So railway engineering geometry design এর আগে হচ্ছে যে পার্টগুলো কভার করেছি এর মধ্যে হচ্ছে স্লিপার ব্যালাস্ট বা রেল এই সম্পর্কে আমরা কভার করেছি এখন হচ্ছে রেলওয়ে জিওমেট্রিক ডিজাইন ম্যাথমেটিক্যাল একটা প্রবলেম নিয়ে আমরা কাজ করব তো জিওমেট্রিক ডিজাইন বলতে আমাদের এখানে কি কি জিনিস নিয়ে আমরা হচ্ছে কাজ করব এখানে বেসিক্যালি গ্রেডিয়েন্ট কার্ভেচার এন্ড অ্যালাইনমেন্ট গ্রেডিয়েন্ট কাকে বলে কার্ভেচার কাকে বলে অ্যালাইনমেন্ট কাকে বলে এটা আমরা জানি না অ্যাকচুয়ালি অ্যালাইনমেন্টের আন্ডারে এইটা গ্রেডিয়েন্ট হচ্ছে কি ভার্টিক্যাল প্লেনে প্রোভাইড করা হয় এটা হচ্ছে কি ভার্টিক্যাল প্লেন আর এটা হচ্ছে কি হরাইজন্টাল প্লেন ওকে তো গ্রেডিয়েন্ট এবং কার্ভেচার এই দুটো জিনিসে আমাদের হচ্ছে ডিজাইন প্যারামিটার থাকবে আমরা তো হোয়াট আর দ্য নেসেসিটিস অফ জিওমেট্রিক ডিজাইন অফ রেলওয়ে যে আমরা রেলওয়ে জিওমেট্রিক ডিজাইনে আমাদের প্রয়োজনীয়তা কি এর প্রয়োজনীয়তা হচ্ছে যে একটা রেল কতটুকু সে লোড ক্যারি করতে পারবে ম্যাক্সিমাম গিভেন দ্য স্পিড অর্থাৎ ওর একটা স্পিড দেওয়া থাকবে সেই স্পিডে যদি সে মুভ করতে যায় সেক্ষেত্রে সে কতটুকু লোড ক্যারি করতে পারবে এটা আমরা হিসাব করতে পারবো এখান থেকে তারপরে হচ্ছে কি ডেফিনেটলি এটার স্মুথ এবং সেফ রানিং এর জন্য যে স্পিডটা ওটা আমরা সাজেস্ট করবো অ্যাচিভ ম্যাক্সিমাম স্পিড অ্যাভয়েড অ্যাক্সিডেন্টস অ্যান্ড ডিরেইলমেন্টস ডিউ টু দ্য পার্মানেন্ট ওয়ে অর্থাৎ আমি যদি অনেক বেশি স্পিড দেই কিন্তু কার্ভেচারে যে আমার স্পিড কমাইতে হবে ঠিক আছে সেই কমানোর কত স্পিড কার্ভেচারে হচ্ছে আমি দিয়ে দিলাম এলাকা ভিত্তিক স্পিড দেওয়া থাকে না কিছু কিছু জায়গায় হচ্ছে কি স্পিড দেওয়া থাকে যে কি 30 কিলোমিটার পার আওয়ার এর চেয়ে বেশি দেওয়া যাবে না আবার কিছু কিছু জায়গায় 60 মাইল পার আওয়ার হোয়াট এভার ইট ইস তো আমাদের হতেছে যে এই ডিরেইলমেন্ট যাতে না হয় সেই ক্ষেত্রে আমাদের কি আমরা যে স্পিড প্রেসক্রাইব করব সেটা কি হতে হবে আমাদের হতেছে অ্যাভয়েড অ্যাক্সিডেন্টস অ্যান্ড ডিরেইলমেন্টস এই ডিজাইন থেকে আমরা একটা স্পিড পাবো সেই স্পিডটা আমরা কি করব রিকমেন্ড করব অ্যান্ড এনশিওর মিনিমাম মেইনটেনেন্স ঠিক আছে যে আমি হতেছে আমার মেইনটেনেন্স কস্ট যেন কি হয় কম হয় এবং গুড অ্যাসথেটিক্স সো দিজ আর দ্য নেসেসিটিস অফ জিওমেট্রিক ডিজাইন অফ রেলওয়ে এখন আমরা যখন ডিজাইন করতে চাই আমাদের হতেছে যে জিনিসটা আমরা নিয়ে কাজ করি যে একটা ট্রেন যখন সামনের দিকে যাবে আর কি ঠিক আছে এটা যদি কম্পার্টমেন্ট থাকে এর মাঝখানে একটা গ্যাপ থাকবে হোয়াট এভার ইট ইস যে ট্রেন যখন সামনের দিকে যাবে তাহলে সামনের দিকে যাওয়ার জন্য একটা কি তার চালিকা শক্তি তার একটা পাওয়ার লাগবে আবার হচ্ছে কি আমার ট্রেনটাকে সামনের দিক থেকে যাওয়ার যেতে দেওয়ার জন্য কি করবে সামনের দিকে যেতে না দেওয়ার জন্য কিছু বাধা কাজ করবে ঠিক আছে সো দিজ আর দ্য রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে কি আমাদের চালিকা শক্তি ড্রাইভিং ফোর্স যেটাকে আমরা কিছুক্ষণ পরে পড়বো হচ্ছে হলিং পাওয়ার অথবা ট্র্যাকটিভ ফোর্স বলে আর কি তো আমাদের হচ্ছে যে ট্র্যাকের হচ্ছে কিছু রেজিস্ট্যান্স আমরা জানতে হবে অর্থাৎ ট্রেনটা যখন আমাদের লেফট সাইড থেকে যদি রাইট সাইডে মুভ করতে চায় তাহলে তাকে বাধা হিসেবে কাজ করবে কি রেজিস্ট্যান্স এই ট্র্যাকের মধ্যে কিছু রেজিস্ট্যান্স থাকবে এই ট্রেনের কিছু রেজিস্ট্যান্স থাকবে এই রেজিস্ট্যান্স গুলো আমরা প্রথমে পড়বো এরপর হচ্ছে ট্র্যাকের এই এই ইঞ্জিনের হচ্ছে ড্রাইভিং ফোর্স অথবা হলিং পাওয়ার বা ট্র্যাকটিভ এফোর্ট এটা পড়বো এখন আমরা ওর থেকে নিউটনের সূত্র দিয়ে হচ্ছে ফর্মুলা ইউজ করবো আর কি তো আমাদের যখন ট্রেনটা মুভ অ্যালং দ্য ট্র্যাক দ্য ফলোয়িং রেজিস্টিভ ফোর্স আর ইন অ্যাকশন অর্থাৎ ট্রেনটা যখন সামনের দিকে যায় তখন আমাদের কি এই নিচের ফোর্স গুলো এরকম পাঁচটা ফ্রিকশনাল ফোর্স বা রেজিস্টিভ ফোর্স অ্যাক্ট করে এক নাম্বার হচ্ছে কি ফ্রিকশনাল রেজিস্ট্যান্স ফ্রিকশনাল রেজিস্ট্যান্স কিভাবে হয় যে ট্রেনটা যখন যায় ট্রেনের যে চাকা থাকবে চাকাটা কি রেলের সাথে কি লাগানো থাকে না রেলের সাথে লাগানো থাকে অর্থাৎ একটা সার্ফেসের উপর দিয়ে আর একটা সার্ফেস মুভ করতেছে টু সার্ফেস ইন্টারঅ্যাকশন বিটুইন টু সার্ফেসেস তো এই দুটো ইন্টারঅ্যাকশনের জন্য এর মধ্যে কি কাজ করবে একটা ফ্রিকশন কাজ করবে ঠিক আছে সেই ফ্রিকশনটা হচ্ছে কি আমাদের এই ফ্রিকশনাল রেজিস্ট্যান্স আবার রেজিস্ট্যান্স ডিউ টু কি ওয়েভ অ্যাকশন আমরা সামনে আরো ডিটেইল আলোচনা করব ওয়েভ অ্যাকশন হচ্ছে যে যে কোনো জিনিস এরকম যদি আমার ওয়েভের মতো যায় ঠিক আছে আমি যদি এরকম বলি তো আমার হচ্ছে ট্রেনটা যখন থাকবে ট্রেনের চাকার নিচে একটু কি হবে ডিফ্লেক্ট হবে
আবার ট্রেনটা যে জায়গায় থাকবে না ওই জায়গায় একটু কি থাকবে, উঁচা থাকবে, তো এই ডিফ্লেকশনটা কন্টিনিউয়াসলি কি করবে, এরকম ওয়েভের মতো যাবে। তো এটা হচ্ছে রেজিস্ট্যান্স ডিউ টু ওয়েভ, কারণ হচ্ছে সোজা পথ থাকলে প্লেন ক্লাব থাকলে যেরকম স্মুথলি যেতে পারবে, একটু উঁচা নিচা মনে হলে কি হবে তার জন্য একটা বাধা পাবে। আর একটা হচ্ছে কি উইন্ড রেজিস্ট্যান্স, অর্থাৎ ট্রেনটা যখন যাবে এই বাতাসটা কি করবে তাকে সামনের দিকে যাওয়া থেকে কি করবে একটু বাধা দিবে, সো দেয়ার উইল বি উইন্ড রেজিস্ট্যান্স অ্যাজ ওয়েল। আর একটা হচ্ছে কি রেজিস্ট্যান্স ডিউ টু গ্রেডিয়েন্ট, অর্থাৎ ট্র্যাক, চাকা যদি এরকম ইয়েটা রাস্তাটা যদি আমার একটু কি হয় এরকম উঁচা হয় আস্তে আস্তে যেতে যেতে কি হয়ে গেলো একটু গ্রাউন্ড থেকে একটু কি হয়ে গেলো উঁচা হয়ে গেল, তাহলে এই যে উঁচা হওয়াটা এটাকে আমরা কি বলি গ্রেডিয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে ভার্টিক্যাল প্যান। আবার কি হয় এরকম রাস্তা যেতে যেতে কি হয় এরকম বাঁক হয়, ঠিক আছে, যে হরাইজন্টাল গ্রেডিয়েন্ট এটা রাস্তায়। স্যার, এই যে যে গ্রেডিয়েন্ট, এটার জন্য তো ইঞ্জিনের পাওয়ার কিছুটা ক্ষয় যায়, তাই না? পাওয়ার ক্ষয় বলতে কি, পাওয়ার পাওয়ার ইউজ হয় কিন্তু ওটাতে স্পিড গেইন হয় না, হ্যাঁ স্যার, মানে মিস পাহাড়ি ইউজ। এলাকায় যেমন দার্জিলিং এ যখন স্যার গেছিলাম তখন দেখছিলাম যে স্যার ওখানে আপনার ওই কয়লা চালিত যে ট্রেনের যে ইঞ্জিন গুলো ওগুলো চলতেছে এবং ওগুলো মোর দেন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠতেছিল স্যার। হ্যাঁ ওগুলা ওই ন্যারো ন্যারো ট্রেন বা টয় ট্রেন আর কি, ঠিক আছে, দার্জিলিং আচ্ছা এ টয় ট্রেন আছে, ওগুলা হচ্ছে এরকম ওই ওগুলা তো বেসিক্যালি হচ্ছে যে পর্যটন টাইপের, ঠিক আছে, কমার্শিয়াল, কাইন্ড অফ কমার্শিয়াল, কিন্তু ওগুলার ক্ষেত্রে আমাদের যে ট্র্যাকটিভ এফোর্ট যেটা থাকবে, যে হলিং পাওয়ারটা থাকবে, এটা একটা পোর্শন হচ্ছে ওই গ্রেডিয়েন্ট কে কভার করার জন্য। অর্থাৎ স্পিড কিন্তু হরাইজন্টালি যদি ওই সেম পাওয়ার ইউজ করে যাইতো, সেই স্পিড যত পাইতো, আমার যখন ভার্টিক্যালি যাবে তখন কিন্তু সেই স্পিড পাবে না, তার স্পিডটা কি হবে কম কমে হবে, যাবে, ঠিক আছে। তো আমরা এটা বলতে পারি যে হ্যাঁ আমার পাওয়ার কিছু লস হচ্ছে। আচ্ছা স্যার। এই ক্ষেত্রে কি স্যার রেল যে লাইনটা, এই রেল লাইনের যে ওইটা কি ডিজাইনে কোনো কি চেঞ্জ আছে, বা রেলের যে চাকা সেটা কি একটু অন্য ধরনের? হ্যাঁ ডেফিনেটলি, এখানে কিছু জিনিস হচ্ছে ওদের মানে যেটা হয় যে এই টয় ট্রেন গুলার ক্ষেত্রে আমরা যদি ভিডিও দেখি, এই এরকম অনেক যদি শার্প গ্রেডিয়েন্ট থাকে, ঠিক আছে, এগুলাকে যদি ট্রেন বন্ধ হয়ে যায়, ইন কেস ট্রেনটা যদি কি হয়ে যায় বন্ধ বন্ধ হয়ে যায়, সেজন্য পিছে পিছে যেন না আসতে পারে সেটা লকিং সিস্টেম থাকে আলাদা, আচ্ছা 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 মানে কারণ ওখানে যদি ট্রেনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল বা ব্রেক কাজ করতেছে না, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিভাবে এটাকে আটকাবে, ঠিক আছে, তো এটা হচ্ছে স্পেশাল লকিং সিস্টেম থাকে। আচ্ছা আচ্ছা মানে নর্মাল আমরা যে প্লেন সার্ফেসে যে ধরনের ট্রেন দেখি ওই ধরনের ট্রেন না, ঠিক আচ্ছা আছে, এক্সট্রা ফিচার প্রোভাইড করা হয়, কারণ তা না হলে চিন্তা করে দেখেন যে এটা একটা কিন্তু ম্যাসাকার হয়ে যেতে পারে, ঠিক আছে, মানে ওরকম স্লোপে যাইতে গেলে 30 ইভেন 60, মানে সেই লেভেলের হাই, মানে অনেক খাড়া জায়গায় যাওয়া যায়, ঠিক আছে, আচ্ছা মানে আচ্ছা আমি হংকং এ থাকতো এরকম ওদের হচ্ছে এরকম পিকে ওঠার জন্য, মানে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ওঠার জন্য এরকম এরকম টুরিস্ট ট্রেন টাইপের, ঠিক আছে, নিচে থেকে পাহাড়ের উপরে নিয়ে যেত, অনেক খাড়া। কারণ স্যার যেখানে ওদের রোড গুলো দেখছিলাম, রোড হচ্ছে আমাদের এরকম স্বাভাবিক রোড না, হুম হুম তো ওদের সেগুলো একটু ইরেগুলার। দার্জিলিং তো হচ্ছে মানে পুরো পাহাড়ি, হ্যাঁ ইভেন আপনি গাড়িতেও যে ট্রাভেল করেছেন দেখছেন যে রক গার্ডেন এ যদি যান বা হ্যাঁ হ্যাঁ স্যার টাইগার গেছি, হিল, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্যার সব জায়গাতেই হচ্ছে, যেমন রক গার্ডেন অনেক নিচে, ঠিক আছে, তো ওখানে যদি বৃষ্টি হয় বা ইয়ে হয়, ঠিক আছে, ঝর্ণার যে পানিগুলো উপর থেকে নিচে আসে, হ্যাঁ তো মানুষজন যে যে জায়গায় হোটেল গুলোতে থাকে ওখান থেকে হচ্ছে যখন নিচে যায় ইটস টু স্লিপ, মানে টু স্টিপ, খুবই স্লিপারি। জি স্যার, হ্যাঁ অনেক নর্মালি সময় দেখা হাঁটাই যায়, দুষ্কর হয়ে যায়। হ্যাঁ হাঁটা হাঁটা ডিফিকাল্ট, ওগুলা গাড়িগুলাও সেই লেভেলের গাড়ি থাকে, ঠিক আছে, জি স্যার, ঠিক আছে। সো আমাদের হচ্ছে রেজিস্ট্যান্স ডিউ টু গ্রেডিয়েন্ট, এটা একটা আমাদের গ্রেডিয়েন্টের কারণে রেজিস্ট্যান্স আসবে। আর একটা হচ্ছে কি রেজিস্ট্যান্স ডিউ টু কার্ভ, অর্থাৎ যেখানে আমার বাধা আসবে ওখানে কি হবে, ডেফিনেটলি স্পিড কি হবে কমবে, আমার যেখানে কি হবে বাধা আসবে ওখানে কি হবে স্পিড কমবে, তাহলে রেজিস্ট্যান্স ডিউ টু গ্রেডিয়েন্ট আর রেজিস্ট্যান্স ডিউ টু কার্ভ। ওকে এখন আমরা আর একটু আসি যে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, তাহলে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স আসলে কিভাবে কাজ করে, যে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স দুই ধরনের, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে রোলিং। ইন্টারনাল কি, ইন্টারনাল হচ্ছে যে মুভিং পার্ট অফ দ্য লোকোমোটিভ এবং হচ্ছে ওয়াগন, ডিপেন্ডস অন দ্য টাইপ অফ দ্য ইন্টারনাল জয়েন্টস লুব্রিকেন্ট ইউজ ফর টেম্পারেচার, লাইক ট্রেনের সাথে ওর যে চাকাটা থাকে এর মধ্যে কি লাগানো থাকে, বিয়ারিং লাগানো থাকে,
এই চাকার এই বিয়ারিং এর সাথে এই চাকার নিজের নিজের মধ্যে একটা কি থাকে ঘর্ষণ, অর্থাৎ আমি যদি রাস্তার কথা ভুলে যাই, রেলের ট্র্যাকের কথা ভুলে যাই, ট্রেনটাই যখন মুভ করতে যাবে এর ইন্টারনাল যে রেজিস্ট্যান্স হবে এটাকে আমরা কি বলতেছি ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ইন্টারনাল জয়েন্ট। এবং এই ক্ষেত্রে আমরা কি ইউজ করি, গ্রিজ বা লুব্রিকেন্ট যেগুলো আছে, ঠিক আছে, আমাদের সাইকেল যখন চালায় বা রিক্সায় রিক্সায় কি দেয় বিভিন্ন ধরনের লুব্রিকেন্ট ইউজ করে না, যাতে চাকাটা মানে ওই যে জায়গায় হুইলটার হচ্ছে এরকম ঘুরে, ঠিক আছে, বিয়ারিং এর যাতে কি না হয় স্মুথ থাকে, ফ্রিকশন না হয়, ফ্রিকশনের কারণে মানে ফ্রিকশন কম হয়, ঠিক আছে, সাইকেলটা যাতে দ্রুত যেতে পারে। তো একইভাবে এই ফ্রিকশনাল রেজিস্ট্যান্স নিজের ভিতরেও থাকে, এটা ইন্টারনাল একটা পার্ট, আর একটা হচ্ছে রোলিং ডিউ টু রেইল এন্ড হুইল ইন্টারাকশন। অর্থাৎ রোলিং রেজিস্ট্যান্স যেটা হবে সেটা হচ্ছে কি হুইল এবং রেইল, অর্থাৎ চাকা এবং রাস্তা এই দুটোর মধ্যে ইন্টারাকশনের কারণে কন্ট্যাক্ট সার্ফেসে যে ফ্রিকশনাল রেজিস্ট্যান্সটা আসবে। এটার জন্য ফর্মুলা দেওয়া আছে, এগুলো সব ইম্পেরিক্যাল ফর্মুলা, ঠিক আছে, কোনো প্রুফ নাই, আমাদের জাস্ট মনে রাখতে হবে। সেটা হচ্ছে আর ইকুয়ালস টু 0.0016W। তো এটা হচ্ছে কি আমাদের ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, টোটাল ফ্রিকশনাল রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সের ভিতরে আর হচ্ছে রেজিস্ট্যান্স, আর এটা তো কনস্ট্যান্ট ভ্যালু, আর ডাব্লিউ হচ্ছে ওয়েট অফ দ্য ট্রেন ইন টনস, অর্থাৎ এককটা আমার কিসে বসাতে হবে, ট্রেনের আমার যদি 1000 কেজি হয়, 1000 কেজি যদি একটা ট্রেন হয় তাহলে ডাব্লিউ কত হবে, ঠিক আছে, ডাব্লিউ কত হবে, এক টন হবে না, এক হবে, ডাব্লিউ ভ্যালুটা কত হবে, এক হবে। আচ্ছা, ভেরি গুড। এরপরে যাই আমরা রেজিস্ট্যান্স ডিউ টু ওয়েভ অ্যাকশন। রেজিস্ট্যান্স ডিউ টু ওয়েভ অ্যাকশন কি, যে আমাদের হচ্ছে মুভিং ট্রেন এর মধ্যে আমি দেখাইতেছিলাম যে আমি ট্রেনটা যে জায়গায় থাকবে রাস্তা যদি এরকম হয়, ট্রেনটা যখন এর উপরে থাকবে এই জায়গাটা কি নিচু হয়ে যাবে না, আমি একটু বেশি করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে, একটু নিচু হবে। আবার যখন ট্রেনটা এখান থেকে এখানে মুভ করবে তখন এই জায়গাটাও কি হয়ে যাবে, এরকম নিচু হয়ে যাবে না, অর্থাৎ এটা একটা ওয়েভের মতো কি যেতে থাকবে না, তাহলে এরকম সোজা এরকম প্লেন রাস্তার উপর চললে যেরকম হয়তো এই ডিফ্লেকশনের কারণে কি হয়ে যাবে, একটা ওয়েভের মতো যেটা আমরা চোখে দেখবো না, খালি চোখে দেখবো না, এই ওয়েভ অ্যাকশনের কারণে একটা কি হবে আমাদের রেজিস্ট্যান্স তৈরি হবে। এবং এই ফর্মুলাটা হচ্ছে আমাদের কি ডব্লিউ ভি, অর্থাৎ 0.4008 WV, ডব্লিউ হচ্ছে ওয়েট অফ দ্য ট্রেন ইন টনস এন্ড স্পিড হচ্ছে ইন কিলোমিটার পার আওয়ার। সো এই দুইটা এই ওয়েভ অ্যাকশনের কারণে, ঠিক আছে, ক্রিপ অফ দ্য রেল হয়, রেলের হচ্ছে সামনের দিকে লম্বা হয়ে যায়, আমি একটা জিনিস যখন ধরে টান দেই তখন কি হয়ে যায় জিনিসটা এরকম লম্বা হয়ে যায়, এরকম ওয়েভ অ্যাকশনের কারণেও কি হয়ে যায় ট্রেনটা একটু সামনের দিকে যেদিকে মেজর ট্রাফিক থাকে ওইদিকে লম্বা হয়ে যায়, এটাকে ক্রিপ অফ দ্য রেল বলে। দ্য গ্র্যাজুয়াল লংগিটিউডিনাল মুভমেন্ট অফ দ্য রেল উইথ রেসপেক্ট টু স্লিপার, অর্থাৎ স্লিপারকে নিয়েই মানে স্লিপারকে রেখে সে একটু সামনের দিকে লম্বা হয় বা পিছলে যায়, স্লিপার থেকে একটু সরে যায়, দিস ইজ দ্য ক্রিপ অফ রেল। এটা কোন দিকে ঘটে, অকার্স ইন দ্য ডিরেকশন অফ দ্য ডমিনেন্ট ট্রাফিক, অর্থাৎ যেদিকে বেশি গাড়ি থাকে সেই দিকে এটা ঘটে। এন্ড ম্যাগনিটিউড ক্যান ভ্যারি ফ্রম সেভারাল সেন্টিমিটার টু পার মান্থ, অর্থাৎ প্রত্যেক মাসে 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার এরকম হতে পারে, এবং এর জন্য রেগুলার হচ্ছে মেইনটেনেন্স করা হয়, রুটিন চেক আপ। এরপরে যদি আসি রেজিস্ট্যান্স ডিউ টু উইন্ড, অর্থাৎ আমি ট্রেনটা যখন সামনের দিকে মুভ করতে যাবে তখন এই বাতাসটা কি করবে বাধা দিবে, যেমন হচ্ছে বৃষ্টি যদি পড়ে, ঠিক আছে, আমরা বৃষ্টির ম্যাথ করেছি না, এরকম ছাতা কিন্তু আমরা সোজা ধরি না, যখন আমরা একটা যদি সাইকেল চালায় যাই বা হাঁটতে থাকি তখন কি ছাতা কিন্তু এটা কি ধরি, বাঁকায় ধরি, মনে আছে? জি স্যার, মনে আছে স্যার। কেন, কারণ হতেছে বাতাস যদি স্থির থাকে, কোনো বাতাস যদি না থাকে তাহলে কি হবে, আমি যে মুভ করতেছি এর কারণে মনে হবে কি বাতাস পিছনের দিকে মুভ করতেছে, সেই বাতাসের কারণে, অর্থাৎ এদিকে বাতাস এদিকে বৃষ্টি দুইটা মিলে রেজাল্টের কোন দিকে হবে, এদিকে, তাহলে ছাতাটা আমার কি ধরতে হবে, এদিকে ধরতে হবে, ঠিক আছে। এগুলো ইন্টারমিডিয়েটের ম্যাথ ছিল, ঠিক আছে, যারা পারেন না তারা আবার দেখে নেবেন। তো ছাতা কিভাবে ধরতে, একইভাবে ট্রেন যখন সামনের দিকে আগাবে তখন হচ্ছে কি এটা বাধা দিবে বাতাসগুলো, অর্থাৎ আমি যদি এইভাবে চিন্তা করি যে রিলেটিভ স্পিড, এটা হচ্ছে রিলেটিভ স্পিড, আপেক্ষিক গতি পড়ছি না আমরা, ধরলাম আমি গ্রাউন্ডে 3 মিটার পার সেকেন্ডে যাচ্ছি, এদিকে একটা লোক দাঁড়ায় আছে, তাহলে তার কাছে কত মনে হবে এই ট্রেনটা কত স্পিডে আসতেছে তার দিকে, 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড স্যার। এখন এই লোকটা যদি দৌড়ানো শুরু করে 2 মিটার পার সেকেন্ড, তাহলে তার কাছে কি মনে হবে লোকের কাছে ট্রেনটা কত মিটার পার সেকেন্ড তার দিকে আসছে, 1 মিটার পার সেকেন্ড হবে স্যার। ওয়ান,
আরো দ্রুত মনে হবে না, এদের গ্যাপ কি কমতে থাকবে না, তাড়াতাড়ি কমবে না? তাহলে কত, 3 - -2, ঠিক আছে, 5 মিটার পার সেকেন্ড, তাই মনে হবে না খুব দ্রুত? আর যদি এরকম হয়, এটাও 3-তে যাচ্ছে, এটাও 3-তে যাচ্ছে, মনে করেন একই 3 মিটার পার সেকেন্ড, তাহলে এই ট্রেনের কোন লোক কি মনে হবে? এই লোকটা সামনে ট্রেনের মধ্যে থেকে কেউ যদি বা ড্রাইভার যদি চিন্তা করে, সে কি মনে হবে? স্থির আছে না, একই স্পিডে তো যাচ্ছে, এদের মধ্যে গ্যাপ কি বাড়বে না স্যার, কমবে? কমবে না স্যার, ঠিক আছে, একই থাকবে স্যার, একই থাকবে। তাহলে তার কাছে কি মনে হবে? স্থির মনে হবে। তো এটা রিলেটিভ স্পিড, ঠিক আছে? তো আমি যখন শুধু ট্রেন চলবে, ট্রেন যদি 80 কিলোমিটার পার আওয়ারে থাকে, বাতাস যদি জিরো থাকে, তাহলে ট্রেনের কাছে বাতাস কত স্পিড মনে হবে? 80 উল্টা দিকে মনে হবে না? জি স্যার। এখন যদি বাতাস ওই দিকে যায়, ট্রেনও যদি এদিকে যায়, তাহলে ট্রেনের গায়ে বাতাস লাগবে না স্যার, ঠিক আছে? সো এটা মাথায় রাখেন। সো দিস ইজ অল অ্যাবাউট রিলেটিভ স্পিড। তো আমাদের এই উইন্ড হচ্ছে কি, তার ডিরেকশনের উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের উইন্ডের রেজিস্ট্যান্সটা কাজ করবে। সেই উইন্ডের জন্য আমাদের রেজিস্ট্যান্সের ফর্মুলাটা হচ্ছে এটা, R3 = এটা W × V²। আমরা যদি এরিয়া দিয়ে কাজ করি, যে হ্যাঁ ট্রেনের ফ্রন্টের এরিয়া কত সেটার উপর বেসিস করে, বা এক্সপোজড এরিয়া কত এটার উপর বেসিস করে, অনেক সময় আমরা ফর্মুলা লিখতে পারি, রেজিস্ট্যান্স ডিউ টু উইন্ড। আরেকটা হচ্ছে কি, রেজিস্ট্যান্স ডিউ টু গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট বলছি, আমরা উঁচা জায়গায় উঠতে চাইলে কি গ্রেডিয়েন্ট বলে। আর গ্রেডিয়েন্ট কিভাবে হিসাব করে, এটা ধরে হচ্ছে, ধরেন মনে করেন আপনি হরাইজন্টালি যদি জি যান, ভার্টিক্যালি গেলেন হচ্ছে 1, হরাইজন্টালি কত গেলেন, জি, অর্থাৎ আমরা গ্রেডিয়েন্ট ধরি হচ্ছে, মনে করেন এটা 20 ইঞ্চি যাইতে 2 ইঞ্চি উঠলেন, জি স্যার, স্লোপ স্যার, স্লোপ। তাহলে আমি এটা কি করব, এই 2 রে 1 বানাবো, অর্থাৎ এই 2 তে উপরে নিচে ভাগ করে দেব, তাহলে 1 এটা কত হবে, 10, অর্থাৎ এটাকে 1 বানানোর পরে যা থাকবে এটাই হচ্ছে কি, জি, 1 × 20 স্লোপ স্যার, 1 × 20, ঠিক আছে? তাহলে এটা কত হবে, 1/g, 1/g, tan থিটা মানে কি, লম্ব বাই ভূমি না, জি স্যার, ওইটাই স্লোপ, ঠিক আছে? তাহলে হরাইজন্টালি জি, এটার ফর্মুলাটা হচ্ছে কি, W/g, রেজিস্ট্যান্স ডিউ টু গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট বিভিন্ন টাইপের গ্রেডিয়েন্ট হয়, একটা হচ্ছে রুলিং গ্রেডিয়েন্ট, যেটা হচ্ছে স্টিপেস্ট গ্রেডিয়েন্ট বলে, পুশার অথবা হেল্পার গ্রেডিয়েন্ট, ঠিক আছে? যেটা এটাকে মানে ইয়ে করার জন্য আলাদা এক্সট্রা ইঞ্জিনও লাগে, টু পুশ দ্য ট্রেন আপ, ঠিক আছে? এটা হচ্ছে ওই খাড়া জায়গায় এরকম পুশার ইঞ্জিন থাকে। তারপর হচ্ছে মোমেন্টাম গ্রেডিয়েন্ট, ঠিক আছে, স্টিপার দেন রুলিং গ্রেডিয়েন্ট কিন্তু ফাইন দেন, বাট ফাইন ডিউ টু মোমেন্টাম গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টের বিভিন্ন ধরনের টার্মস আছে, আমাদের মেইন কথা মাথায় রাখতে হবে, গ্রেডিয়েন্ট কি, হরাইজন্টালি যতটুকু যাওয়ার জন্য ভার্টিক্যালি 1, হরাইজন্টালি আমি যদি জি যাই তাহলে ভার্টিক্যালি কি 1, এটাই হচ্ছে 1/g ফর্মুলাটা, 1/rate of slope বলে। এরপর হচ্ছে কি, ফ্যাক্টরস এফেক্টিং ক্রিটিক্যাল গ্রেডিয়েন্ট, ডেফিনেটলি আমার কতটুকু গ্রেডিয়েন্ট দিব সেটা কার উপর ডিপেন্ড করবে, এটার পাওয়ারটা কত, তারপর পজিশন, ঠিক আছে, ইঞ্জিনের পাওয়ার কত, এগুলো। লাস্ট এবং ফাইনাল একটা রেজিস্ট্যান্স আমরা পড়ছি, সেটা হচ্ছে কি, রেজিস্ট্যান্স ডিউ টু কার্ভ, অর্থাৎ আমার যদি এরকম কার্ভ পাথ থাকে, হরাইজন্টাল কার্ভ, এটা কি, হরাইজন্টাল কার্ভ থাকে, তাহলে ট্রেনটা যখন এই কার্ভের মধ্যে মুভ করে তখন কিছু অ্যাকশন হয়, ঠিক আছে, রেজিস্ট্যান্স কাজ করে। একটা হচ্ছে রাবিং অ্যাকশন, সেন্ট্রিফিউগাল অ্যাকশন, সুপার এলিভেশন। রাবিং অ্যাকশন কি, আমি ট্রেনের চাকা তো আর মুভ, এক্সেল মুভ করে না, আমি যদি যখন হচ্ছে এদিকে মুভ করতে যাই, তখন এই মাথাটা আমার হচ্ছে কি, ঘষে ঘষা খায়, কারণ হচ্ছে এটা মোটামুটি স্থির থাকে, এটা কি করে সামনের দিকে আগে, কারণ হচ্ছে এই লেন্থটা যদি আমি চিন্তা করি, ধরেন মনে করেন এটা পি, এটা কিউ, এটা আর, এস, এরকম ভাবে যদি আমি চিন্তা করি, ঠিক আছে, ইয়ার পারপেন্ডিকুলার, তাহলে পি কিউ এর চেয়ে কি আর এস বড় না, জি স্যার, মানে আমি যদি পারপেন্ডিকুলার এরকম যদি একটা কার্ভের কথা চিন্তা করি, আমি এইভাবে চিন্তা করলাম, তাহলে এই লেন্থের চেয়ে আমার আউটার লেন্থটা বড় হবে স্যার, আউটার লেন্থটা বড় হবে, কিন্তু চাকা কি ওরকম, ট্রেনের চাকা কি সামনে পিছনে হইতে পারবে না, বড় ছোট হইতে পারবে, তাহলে কি হবে, চাকাটা ঠিকই থাকবে, এই জায়গাটাতে একটু কি হবে, ঘষে যাবে, মানে ভিতরটা একটু হালকা স্থির থাকবে, এই জায়গা এটা কি হয়ে যাবে, একটু হালকা ঘষা খেয়ে যাবে। তো এই সাইডে হচ্ছে কি আমার এই রাবিং অ্যাকশনটা হবে। আর একটা হচ্ছে এই কার্ভেচার পথে থাকলে যে কোনো অবজেক্ট কি হয়ে যেতে চায়, কেন্দ্র থেকে বের হয়ে যেতে চায় না, কেন্দ্র বিমুখী ফোর্স করছে না, সেন্ট্রিফিউগাল, সেন্ট্রিফিউগাল ফোর্স,
তাহলে এক সেন্ট্রিফিউগাল ফোর্স থাকবে। আবার কি করি, এরকম যখন সেন্ট্রিফিউগাল ফোর্স থাকে এটাকে আটকানোর জন্য আমরা কি করি, এই বাইরের ফেসটাকে একটু কি উঁচা করে দিই না, রাস্তাটা সুপার এলিভেশন বা ক্যান্ট বলে, ঠিক আছে? এরকম থাকলে তখন আমরা একটু কি করি, বাইরের ফেসটা একটু কি করে দিই, উঁচা করে দিই, ঠিক আছে? এই কাহিনীটাকে আমরা কি বলি, যে ক্যান্ট বা সুপার এলিভেশন। তাহলে এখন আমরা রেজিস্ট্যান্স যেটু কার্ভ যদি থাকে সেটার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এরকম, ব্রড গেজ, মিটার গেজ, ন্যারো গেজের জন্য এক একটা ফর্মুলা। এর মধ্যে হচ্ছে কি, ওয়েট অফ দ্য ট্রেন এন্ড ডি হচ্ছে ডিগ্রি অফ দ্য কার্ভেচার। ডিগ্রি অফ দ্য কার্ভেচার কেমন, একটা কার্ভ যদি এরকম হয় এই কেন্দ্রে যে অ্যাঙ্গেলটা তৈরি করে এটা হচ্ছে ডি ডিগ্রি, অর্থাৎ 2 ডিগ্রি যদি হয় তাহলে ডি এর মান কত হবে, 2। যদি কেন্দ্রে কত ডিগ্রি বৃত্তচাপটা কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, কোণ তৈরি করে, সেটা হচ্ছে 2 ডিগ্রি, হলে ডি এর ভ্যালু কত, 2 ইন ডিগ্রি। এখন এখানে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে গ্রেড কম্পেনসেশন অন কার্ভ। এটা হচ্ছে যে জায়গায় গ্রেডিয়েন্ট প্লাস কি কার্ভেচার দুইটাই থাকবে। এতক্ষণ আমরা কি দেখলাম, এই এই জায়গায় ফর্মুলা ছিল, এখানে যখন শুধু কার্ভ থাকবে এই রেজিস্ট্যান্সটা কি, শুধু যখন কি থাকবে, গ্রেডিয়েন্ট থাকবে। আর এখানে হচ্ছে একটা কেস হচ্ছে কি আমার, যদি গ্রেড এবং কার্ভেচার দুটো একসাথে থাকে, তো গ্রেড এবং কার্ভেচার যদি দুটো একসাথে থাকে তাহলে হচ্ছে আমার গ্রেডিয়েন্ট যা দেওয়ার কথা ছিল, মানে আমার উঁচা যতটুকু হওয়া দরকার ছিল তার একটু, তার চেয়ে একটু আমরা কি দিয়ে দিই, কমায় দিয়ে দিই। কারণ হতেছে কি, অতটুকু উঁচা যাইতে পারবো না, ইঞ্জিনের কিছু এনার্জি খরচ হয়ে যাবে কি কার্ভেচারকে ট্যাকেল দেওয়ার জন্য। এই জন্য আমি গ্রেডিয়েন্ট যা দেওয়ার কথা ছিল তার চেয়ে একটু কি দিতে হবে, কম দিতে হবে। বুঝাইতে পারছি কথাটা? না স্যার বুঝি নাই, আবার একটু বলতেন স্যার। আমি বলতেছি যে গ্রেডিয়েন্ট এবং কার্ভেচার, এর আগে যে রেজিস্ট্যান্স হিসাব করলাম সেই ক্ষেত্রে কি শুধু গ্রেডিয়েন্ট আলাদা কাজ করেছে, শুধু কার্ভেচার কি আলাদা কাজ করছে না? এখন গ্রেডিয়েন্ট এবং কার্ভেচার যদি একসাথে থাকে, অর্থাৎ আপনার হতেছে কি এরকম রাস্তাটা এরকম বাঁকও হইলো আবার উপরও উঠলো, দুইটা জিনিস যদি একসাথে থাকে, বুঝাইতে পারছি? দার্জিলিং এ যে গেছেন দেখছেন না, পাহাড়ে চতুর্দিকে যখন উঠে গাড়ি তখন কি এই বাঁকও থাকে আবার কি উঁচাও উঠে না? জি স্যার। তাহলে এই জায়গায় কি গ্রেডিয়েন্ট এবং কার্ভেচার কি দুটোই থাকবে না? জি স্যার। তো আমি বলতে চাচ্ছি শুধু কার্ভেচার থাকলে যতটুকু স্পিড কমবে, গ্রেডিয়েন্ট এবং কার্ভেচার থাকলে কি স্পিড আরো বেশি কমবে না? জি স্যার। তো আমি যদি একটাকে ফিক্স রাখি যে ওকে কার্ভেচার আমি ধরলাম ফিক্স, তাহলে কার্ভেচার ফিক্স রাখার কারণে গ্রেডিয়েন্ট আমি যা দেওয়ার কথা ছিল এই কার্ভেচারের কারণে গ্রেডিয়েন্ট কিছু কি করতে মানে কমাইতে হবে, এটাকে বলা হয় গ্রেড কম্পেনসেশন অন কার্ভ। অর্থাৎ কার্ভ পথে গেলে আমার গ্রেড যেটা আমি দিতে পারতাম তার চেয়ে একটু কি করতে হবে, কম দিতে হবে, তার চেয়ে একটু কি দিতে হবে, কম দিতে হবে। কতটুকু কম দিব সেটা হচ্ছে এই ব্রড গেজ হলে 0.4% অফ দ্য ডিগ্রি অফ কার্ভ, মিটার গেজ হলে 0.303%, আর ন্যারো গেজ হলে 0.02%। আমরা ম্যাথ করব তখন জিনিসগুলো আর একটু ক্লিয়ার হবে। এখন আমি যদি সামারাইজ করি যে আমি এখন পর্যন্ত যা পড়েছি, ঠিক আছে, যেই রেজিস্ট্যান্স গুলো আমি পড়লাম, ঠিক আছে, কি ছিল রেজিস্ট্যান্স ডিউ টু ফ্রিকশন, ফ্রিকশনে হচ্ছে কি রেজিস্ট্যান্স এর ফর্মুলাটা কি ছিল, 0.0016W, রেজিস্ট্যান্স ডিউ টু ওয়েভ অ্যাকশন 0.408W, রেজিস্ট্যান্স ডিউ টু উইন্ড এইটা, রেজিস্ট্যান্স ডিউ টু গ্রেডিয়েন্ট W/G, আমরা যে পড়লাম W×1/G অথবা কি লেখা যায় W/G, আর কার্ভেজ কার্ভ রেজিস্ট্যান্স, ঠিক আছে, এটা হচ্ছে ব্রড গেজ মিটার গেজের জন্য। তাহলে এই ফর্মুলাগুলো আমরা সবটি করলাম, একত্রিত করলাম। এখন আসি, তাহলে এগুলা কি সব বাধা না? আমি প্রথমে যে আমি একটা ছবি আঁকছিলাম মনে আছে, যে সব সামনের দিকে যেটা যেতে চাবে আর পিছনের দিকে কি আটকায় দিবে না? তাহলে আমি আমার হচ্ছে তাহলে হচ্ছে কি হলিং পাওয়ার হচ্ছে কি এই সামনের দিকে যাওয়ার ফোর্সটা, আর এগুলো হচ্ছে আগের যে ফ্রিকশন দেখলাম এগুলো সব বাধা। তাহলে এই হলিং পাওয়ার আমার হচ্ছে কি বের করার ওয়ে হচ্ছে কি, যে ইঞ্জিন আমি হলিং এই ট্রেনটাকে কে টানবে, ইঞ্জিন টানবে না, ইঞ্জিন টেনে নিয়ে যাবে। এখন ইঞ্জিন যে ফোর্স দিবে কিভাবে, এই ইঞ্জিনের সাথে কি এই রড থাকে যে ধাক্কা দিয়ে নিয়ে যায়,
ইঞ্জিনের সাথে টেনে নিয়ে যায় এবং এটা এক্সার্ট হয় এটা চাকার মাধ্যমে, এই ফোর্সটা কিভাবে কিসের মাধ্যমে, চাকা এবং এখানে একটা পুশিং বা পুলিং এর ব্যাপার স্যাপার থাকে। তো এই জন্য হলিং পাওয়ার হচ্ছে নাম্বার অফ পেয়ার অফ দ্য ড্রাইভিং হুইল টাইমস হচ্ছে কি এক্সেল লোড, আর এটা হচ্ছে কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এটা হচ্ছে কি আমাদের হলিং পাওয়ার এর ফর্মুলা। এই অল্টারনেট ফর্মুলা হচ্ছে টোটাল নাম্বার অফ ড্রাইভিং হুইল আর এটা হচ্ছে এক্সেল লোড অন ইচ হুইল। আমি যদি এইভাবে চিন্তা করি, এক্সেল কাকে বলে, একটা চাকা যদি এরকম থাকে, এই চাকাটা এই শ্যাফট দিয়ে কি করা থাকে, লাগানো থাকে না, এই জিনিসটাকে কি বলা হয় একটা এক্সেল, এটাকে একটা কি বলে এক্সেল, আর এটা হচ্ছে কি পুরোটা মিলে একটা এক্সেল, আর এটা একটা চাকা আর এটা একটা চাকা আলাদা আলাদা, আর পুরোটা যদি আমি চিন্তা করি এটা কি একটা এক্সেল। তাহলে এখানে বলা হবে কি নাম্বার অফ পেয়ার অফ ড্রাইভিং হুইল, অর্থাৎ ইঞ্জিনের এই এক পেয়ারে কি থাকলো একটা এক্সেল। জি স্যার। তাহলে এখানে আমি যদি লোড হিসাব করি কি এই দুটো মিলে যদি লোড ধরি মনে করলাম 10 টন, ঠিক আছে, ফর এক্সাম্পল, তাহলে একটা এক্সেল কত টন দিবে, 10 টন। তাহলে একটা চাকার তাহলে লোড কত দিবে, একটা চাকার জন্য কত হবে 5 টন স্যার, 5 টন। তাহলে দেখেন এখানে কি টোটাল নাম্বার অফ ড্রাইভিং হুইল আর ওয়েট অন কি ইচ হুইল, এটা কিন্তু এক্সেল লোড ধরে না, এটা কি ইচ হুইল, তাহলে আসলে দ্বিগুণ হয়ে গেল না। মনে করেন এখানে যদি চারটা হইতো তাহলে পেয়ার কয়টা হবে, চার জোড়া হইলে এখানে কয়টা সংখ্যা হবে, 8টা। আর এটা লোড যদি 10 হইতো এখানে লোড কত হবে, 5 হবে না, তাহলে এইভাবে গুণ করলে কত হবে 40, এইভাবে গুণ করলে কি হবে 40, মানে এটা দ্বিগুণ হইছে, এটা দ্বিগুণ হইছে, এটা কি অর্ধেক কমছে, বুঝা গেছে। এটা দিয়ে আমরা কি বের করি, হলিং পাওয়ার অফ ইঞ্জিন, ইঞ্জিনের টেনে নেওয়ার ক্ষমতা কতটুকু। এখানে দেখেন এই ম্যাথটা হচ্ছে হাতে করছে আপনাদের শীটের মধ্যে, এটা করা নাই, সো এই ক্লাসটা এই জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বইয়ে আপনার হইতেছে চ্যাপ্টার 25.8, আপনাদের একটা বই কি দেওয়া হয়েছিল রেলওয়ে ইঞ্জিনিয়ারিং এর বইটা, বইটা যদি না দেওয়া থাকে আমি দিয়ে দিব নে। তো এখানে এই ম্যাথটা যদি আমরা একটু খেয়াল করি, এই ম্যাথটা দেখেন কি কোশ্চেনটা কি বলছে, হোয়াট উইল বি দ্য কম্পেনসেটেড গ্রেডিয়েন্ট অফ দ্য ব্রডগেজ ট্র্যাক। তাহলে দেখছেন কম্পেনসেটেড মানে ক্ষতির পরে, ক্ষতিপূরণ দেওয়ার পরে, এরকম একটা ব্যাপার স্যাপার, কম্পেনসেটেড গ্রেডিয়েন্ট অফ ব্রডগেজ ট্র্যাক উইথ হুইচ হ্যাভিং 2 ডিগ্রি কার্ভেচার অন রাইজিং গ্রেডিয়েন্ট ইন 1:200। মনে আছে আমাদের যে যে গ্রেড কম্পেনসেশনের একটা ব্যাপার স্যাপার ছিল, এই জায়গাটা কি বলছিলাম, যে যদি গ্রেডিয়েন্ট এবং কার্ভেচার, অর্থাৎ পাহাড়ি রাস্তায় উঁচা উঠতেছি, পাহাড়ের টপে উঠতেছি, আবার ঘুরে ঘুরে উঠতেছি চতুর্দিকে, তাহলে কি করতে হবে, কার্ভেচারের মতো যেতে হবে, আবার কি হবে উপরে উঠতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি করি আমরা গ্রেডিয়েন্ট একটু কমাই দিই, সেটা কমানোর ফর্মুলাটা কি দেখেন আমাদের হইতেছে, আমরা যদি এখানে চিন্তা করি যে এখানে ডিগ্রি অফ কার্ভ কত দেওয়া আছে, ডি কত দেওয়া আছে, 2 ডিগ্রি, মানে 2, ডি এর ভ্যালু কত আমাদের 2। কম্পেনসেটেড গ্রেডিয়েন্ট আর গিভেন গ্রেডিয়েন্ট কত, 1:200। তাহলে যদি আমি রেট চিন্তা করি তাহলে এটা কত হবে, 1/200 না গ্রেডিয়েন্টের। জি স্যার। আচ্ছা এখন যদি আমি প্যারামিটার দিকে খেয়াল করি, দেখেন আমার ডিগ্রি অফ কার্ভেচার কত দেওয়া, 2 ডিগ্রি। এখন আমরা কম্পেনসেশন বের করতে চাইলে আমাদের ফর্মুলাতে কি ছিল, কম্পেনসেশনের ফর্মুলাটা দেখি, গ্রেড কম্পেনসেশন আর ব্রড গেজের জন্য, ব্রড গেজের জন্য কত, এই দুইটা ভ্যালুর কম মিনিমামটা, মিনিমাম কার ধরেন মনে করেন এইটা আর এটা, অর্থাৎ মিনিমাম লিখলাম 2-4, তাহলে এটা কত পাবো, এই ভ্যালুটা এটা সমান কত হবে, 2 হবে না, 2 হবে স্যার, মিন 2,4, অর্থাৎ এই দুইটার মধ্যে যেটা ছোট হবে ওটাই আমার কি অ্যানসার, বুঝতে পারছে। তাহলে মিনিমাম 0.04% ডিগ্রি অফ কার্ভ আর 70 ডিভাইডেড বাই আর, এটা আর এর ভ্যালু দেয় আয় নাই, সুতরাং আমার এটা দিয়ে করতে হবে, অর্থাৎ 0.04% 0.04% টাইমস হচ্ছে কি আমার ডি না, এই এই কথাটা মিনিং এটাই বুঝায় না, প্রতি ডিগ্রি কার্ভের জন্য, অর্থাৎ 1 ডিগ্রির জন্য কত, 0.04%, তাহলে ডি ডিগ্রির জন্য কত হবে, 0.04% ইনটু কত, ডি হবে না, একটা কলার দাম 10 টাকা, 10টা কলার দাম কত হবে, জি স্যার বুঝতে পারছি। আচ্ছা বুঝলে তো আর এত কষ্ট করার দরকার নেই, সামনে গেলেই ভালো। এই যে তাহলে হচ্ছে দেখেন আমাদের হচ্ছে কত, 0.04% ইনটু কত, 2,
তাহলে এটা হচ্ছে কি আমরা কম্পেনসেশন গ্রেড কম্পেনসেশন না এটা হচ্ছে কি আমরা গ্রেডিয়েন্ট কম্পেনসেশন না গ্রেডিয়েন্ট কম্পেনসেশন এখন ওরা কি চেয়েছে গ্রেডিয়েন্ট কম্পেনসেশন কিন্তু চায় নাই ওরা কি চেয়েছে কম্পেনসেটেড গ্রেডিয়েন্ট 2% ছাড় দিলাম এখন তাহলে কয় টাকা দিয়ে কিনবো তাহলে কেমনে বুঝবো ওর মেইন দাম দেওয়া থাকবে না অর্থাৎ 100 টাকার জিনিস আপনার হাতে কি 2% ছাড় তাহলে এখন তাহলে কয় টাকা দিয়ে কিনতে হবে 98 টাকা 98 টাকা এটাকে কম্পেনসেটেড মানে ছাড় দেওয়ার পরে যেটা এটা হচ্ছে কি কম্পেনসেটেড গ্রেডিয়েন্ট মানে কি যতটুকু কম্পেনসেট করতে হবে ওটা বাদ দিয়ে হচ্ছে যেটা থাকবে ওটা কম্পেনসেটেড গ্রেডিয়েন্ট তাহলে আমি দিছি কত 1/200 না তাহলে 1/200 হচ্ছে কি আমার গিভেন গ্রেডিয়েন্ট 1/200 এটা কি লেখা যায় 0.5% আর এটা যেহেতু পার্সেন্টেজে আছে এটাকে কিসে লিখলাম পার্সেন্টেজে লিখলাম তাহলে আমার কম্পেনসেটেড গ্রেডিয়েন্ট কত হবে তাহলে 0.5% মাইনাস যেটা কম্পেনসেটেড এটা বাদ দিতে হবে এটা দেই না তাহলে এটা হচ্ছে কি আমার 0.42 হচ্ছে কি আমার কম্পেনসেটেড গ্রেডিয়েন্ট এটাই হচ্ছে আমার কি অ্যানসার তো দিতে হবে স্যার আর কি আর এই শীটের মধ্যে দেওয়া আছে 0.41 কিন্তু আমরা আমাদের হবে কত 0.42 ওকে তাহলে এই 0.42% থেকে কি 1/230 এটা বের করা যাবে না কেমনে বের করব 0.42% মানে কি 0.42 ডিভাইড বাই কত 100 না পার্সেন্ট মানে তো 1/100 না তাহলে উপর নিচে যদি কত 0.42 তে ভাগ করেন তাহলে 1 বাই কত 100 ডিভাইড বাই কত 0.42 দেখবেন যে 238 এর কাছাকাছি একটা কিছু হবে দেখেন মিলে কিনা এখন আসি দুই নাম্বার ম্যাথে এটাও সোজা একটু জাস্ট চিন্তা করতে হবে এই ম্যাথটা শিখলে আর বাকি ম্যাথগুলো একই সেম অর্থাৎ এখানে বেসিক্যালি যদি চিন্তা করি আমাদের এই ইয়াতে দুইটা ম্যাথ আর পরের যে দুইটা ম্যাথ থাকবে এটা এই ম্যাথেরই পার্ট আর কিছুই না এটা হচ্ছে আপনার হচ্ছে এই কি বলে হলিং পাওয়ার আর ইয়ের ফ্রিকশনের ম্যাথ দেখেন ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম পারমিসিবল লোড তাহলে এখানে বলি দিচ্ছি শুরুতে কি ক্যালকুলেট করতে হবে ম্যাক্সিমাম পারমিসিবল লোড দ্যাট এ ব্রডগেজ লোকোমোটিভ উইথ থ্রি পেয়ার্স অফ ড্রাইভিং হুইল তাহলে কয় জোড়া আছে তিন জোড়া হচ্ছে কি আমার ড্রাইভিং হুইল এবং এই হুইলের এক্সেল লোড দেওয়া আছে কত 20 টন 22 টন স্যার ও সরি 22 টন ইচ অন এ স্ট্রেট লেভেল ট্র্যাক তাহলে স্ট্রেট মানে কি এখানে কার্ভেচার আছে না স্যার তাহলে স্ট্রেট মানে কোনো কার্ভেচার নাই লেভেল ট্র্যাক মানে কি গ্রেডিয়েন্ট আছে না স্যার তাহলে এই স্ট্রেট থেকে আমি কি বুঝলাম নো কার্ভেচার তাহলে মানে ডি মানে হচ্ছে জিরো জি স্যার আর লেভেল ট্র্যাক মানে কি জি মানে কত আমার জিরো আমার মানে আমার জি নাই এখানে কোনো ঠিক আছে গ্রেডিয়েন্ট নাই আচ্ছা বুঝলাম তাহলে এটা প্রথমে বের করতে হবে যদি আমি এই ট্রেনটাকে কত স্পিডে নিতে চাই 80 কিলোমিটার পার আওয়ার আপনারা পড়ছেন না এফ ইকুয়ালস টু কি এম এ পড়ছেন জি স্যার পড়ছি স্যার পড়ছি এটা এটা কখন হয় যখন একটা বস্তু কি ত্বরণ হয় না যার স্পিড কি করতে থাকে বাড়তে থাকে না ভরবেগ না এটা এম হচ্ছে ভর আর এটা ত্বরণ ত্বরণ ইয়া ত্বরণ জি স্যার ত্বরণ স্যার হ্যাঁ এফ ইকুয়াল টু কি আবার জিরো হয় না কখন জিরো হয় যদি এ এর মান কত শূন্য হয় না সমবেগে একটা বস্তু গেলে তার এর মান কত সমবেগের জন্য শূন্য স্যার তাহলে তাহলে সমবেগে গেলে কি হয় এফ শূন্য হয় আবার স্থির থাকলেও কি হয় এফ কত হয় শূন্য হয় অর্থাৎ একটা বস্তু আছে এটা তো মনে করুন 2 মিটার পার সেকেন্ডে যাচ্ছে স্পিড বাড়েও না কমেও না তাহলে এর এফ কত হবে জিরো স্যার শূন্য হ্যাঁ আবার যদি একটা বস্তু এরকম স্থির থাকে তার উপরও এফ কত হবে জিরো স্যার
তাহলে এফ জিরো কি দুই কেজে হতে পারে, একটা হচ্ছে স্টেডি হতে পারে, আবার কি হতে পারে মুভিং হতে পারে। তাহলে আমাদের এখানের যে 80 মিটার/কিলোমিটার/আওয়ার এটা কি কমে বাড়বে, এখানে বলছে স্পিড বাড়ছে বাড়বে কমে না বলছে একই থাকবে স্যার। তাহলে এটা ক্ষেত্রে কি এফ জিরো করতে হবে? তাহলে এফ জিরো মানে কি আমি হলিং পাওয়ার মাইনাস রেজিস্ট্যান্স ইকুয়াল টু কি জিরো হবে না? সামেশন অফ ফোর্স মানে কি সামনে যেতেছে যতটুক পিছনে যাইতেছে এর কি, তাহলে সামনেটা যোগ হবে পিছনেটা কি হবে বিয়োগ দিতে হবে না? এই রেজিস্ট্যান্স যদি বেশি হয় তাহলে কি ট্রেন যেতে পারবে না স্যার? না স্যার। তাহলে কি হলিং পাওয়ার মাইনাস কি দিলাম রেজিস্ট্যান্স। এখন আসেন হলিং পাওয়ার বের করব কিভাবে, হলিং পাওয়ার বের করার সূত্রটা কি ছিল? হলিং পাওয়ার ইকুয়ালস টু কি নাম্বার অফ পেয়ার অফ ড্রাইভিং হুইল টাইমস এক্সেল লোড আর হচ্ছে কি ইনটু কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তাহলে আমি যদি এই চিন্তা করি যে নাম্বার অফ পেয়ার অফ হুইল কয়টা আছে, কয় জোড়া আছে? তিন জোড়া স্যার। এক্সেল মানে কি এক জোড়ার লোড, এক্সেল লোড হচ্ছে কত 22, তাহলে 3 × 22 আর হচ্ছে কি আরেকটা কি জিনিস ছিল এক্সেল লোড আর কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, তাহলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কত দেওয়া আছে এখানে 0.2, তাহলে 0.2। এটারে টোটাল আমার যে সামনের দিকে যে পাওয়ারটা এটা কত আছে 13.2 টন, বুঝেন কথাটা? এই পাওয়ারটাকে ওরা কি সেই হিসাব করতেছে টনে, ওজনে হিসাব করতেছে। আপনি মনে করেন না যে এই ওজন নিচে দিয়ে কাজ করতেছে, এই এই এটা কোন দিকে কাজ করতেছে? এটা এই সামনের দিকে। হ্যাঁ ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে, অনেকে কনফিউজ হয়ে যায়। তাহলে এটা কি সে প্রকাশ করা হচ্ছে টনে প্রকাশ করা হচ্ছে সামনের দিকে, ঠিক আছে? এখন আসি তাহলে কি ক্যালকুলেট দা ম্যাক্সিমাম পারমিসিবল লোড, আমি কত লোড নিতে পারবো, অর্থাৎ ট্রেনের ওয়েটটা কত হতে পারবে? আমার আমার কোশ্চেনটা কি ট্রেনের ওজনটা কত, ট্রেনের ওজনটা বের করতে হবে না? জি স্যার, ট্রেনের ওজনটা বের করতে হবে। তাহলে ট্রেনের ওজন বের করতে চাইলে কি আমি যে হলিং পাওয়ার ইকুয়াল টু রেজিস্ট্যান্স বসাই দিলে হবে না, যেহেতু এটা মাইনাস তাহলে ইকুয়াল টু কি লেখা যায়, রেজিস্ট্যান্স লেখা যায় না, লেখা যায় কি না? x মাইনাস y ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কি y লেখা যায় না? জি স্যার লেখা যায়। হ্যাঁ তাহলে এখানে কি হলিং পাওয়ার ইকুয়াল রেজিস্ট্যান্স লেখা যায় কি না? লেখা যায়। তাহলে দেখেন আমি ওই জায়গা থেকে কি আসলো, হলিং পাওয়ার ইকুয়াল টু কি রেজিস্ট্যান্স। হ্যাঁ কারো কোনো সমস্যা না স্যার? হ্যাঁ তাহলে সামনের দিকে আমি ফোর্স কত পাচ্ছি 13.2 টন, তাহলে রেজিস্ট্যান্সের ভিতরে কয় ধরনের রেজিস্ট্যান্স ছিল আমাদের টেবিলে? 5 ধরনের। জি স্যার। নাকি আমাদের প্রথম পোর্শনের জন্য কি কার্বোনাই কার্বোনাই নাই, তাহলে এই তিনটা রেজিস্ট্যান্স আসবে, কত রেজিস্ট্যান্স আসবে? তিনটা। তাহলে তিনটা সূত্র আসবে না? জি স্যার। তাহলে তিনটা যোগ করতে হবে না আমার রেজিস্ট্যান্সে? জি স্যার। তাহলে দেখেন এই তিনটা রেজিস্ট্যান্স আমি কি করে দিলাম, যোগ করে দিলাম, রেজিস্ট্যান্স ডিউ টু ফ্রিকশন, ডিউ টু ওয়েভ অ্যাকশন, আর এটা হচ্ছে কি ডিউ টু উইন্ড। তাহলে এখানে হচ্ছে আমি যদি সবগুলা ফর্মুলা লিখি, এখানে ভি আমার কত স্পিড বলে দেওয়া ছিল না ম্যাথে, আমাদের স্পিড কত 80 কিলোমিটার/আওয়ার, তাহলে একক আর তো চেঞ্জ করতে হবে না, তাহলে ভি এর ভ্যালু কত 80, তাহলে 80 বসায় দিলে আমি এটা কি দ্বিঘাত সমীকরণ হবে না? জি স্যার। 80 যদি বসায় দেই এটা কি হয়ে যাবে, দ্বিঘাত সমীকরণ না সরি একঘাতী, কারণ হচ্ছে ভি স্কোয়ার ছিল, ওটা ভি এর তো মান বসাই দিয়েছি, তাহলে সব বসাই দিলে এখানে হচ্ছে কি আমি ডাব্লিউ এর মানটা পেয়ে যাবো, তাহলে ডাব্লিউ কত আসলো 1114.86। তাহলে এটা সিম্পল, তাহলে এটা হচ্ছে কি আমার প্রথম পোর্টের অ্যানসার হয়ে গেল না? আমার এটাই তো চাইছিল, ক্যালকুলেট দা ম্যাক্সিমাম পারমিসেবল লোড যদি আমি ট্রেনটাকে কত 80 কিলোমিটার/আওয়ারে নিয়ে যাই এবং স্ট্রেট লেভেল ট্রেকে হয়। এখন সেকেন্ড আরেকটা ম্যাথ দেখেন, অলসো ক্যালকুলেট, আবার ক্যালকুলেট করতে হবে কি রিডাকশন ইন স্পিড, অর্থাৎ স্পিড কতটুকু কমবে যদি ট্রেনটা ইফ দ্য ট্রেন হ্যাজ টু রায়ার ইন এ রাইজিং গ্রেডিয়েন্ট 1:200, অর্থাৎ এখানে কি দেওয়া আছে জি দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে জি দেওয়া আছে না 1:200, জি তো 1/200 না মানে 1/g, মানে জি ইকুয়াল টু 200 বেসিক্যালি, তাই না? আমি যদি এইভাবে চিন্তা করি 200 আর এটা কত 1, তাহলে জি কত হবে, এটা যেহেতু 1 আছে তাহলে এটা কত জি, জি এর মান কত দেওয়া আছে 200। তাহলে আমি দেখি এখন যদি আমি হিসাব করি, এখন কিন্তু আমার কি এটা দেয়া আছে না,
চারটা না? জি স্যার। তাহলে w / g টা আমার কি করতে হবে, অ্যাড করতে হবে না? তাহলে এটা হুবহু সেম, এখানে যে কটা যোগ করছিলাম এর সাথে আরেকটা কি যোগ হবে, এটাই থাকবে, এর সাথে আরেকটা যোগ হবে কি w / g, এটা কি আসবে w / g আসবে না? আমি এটাকে একটু কেটে দেই, w / কি আসবে, g আসবে। তাহলে w কত, আমি এই যে এখানে মান বের করছিলাম না, w যেটা টন ট্রেন তো এখন চেঞ্জ হয়ে যাচ্ছে না, তাহলে w এখন জানা, অজানা কি এখন? ভি না স্যার, অজানা কেন ভি হবে না স্যার, বি অজানা, কি আগেতে থাকবে, অজানা স্যার, স্পিড কি আগেতে আছে না স্যার, চেঞ্জ হবে, চেঞ্জ হবে স্যার, এই স্পিডটা কি হয়ে যাবে, চেঞ্জ হবে, তাই নতুন করে কি আমার স্পিড বের করতে হবে না? তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ না? একটা হচ্ছে ভি আছে আর একটা কি ভি স্কয়ার, তাই দ্বিঘাত সমীকরণ আপনারা সলভ করতে পারেন না ক্যালকুলেটর দিয়ে? স্যার পারি স্যার, ax স্কয়ার প্লাস bx প্লাস c যদি ক্যালকুলেটর বসায় দেন তাহলে a কি হবে, v স্কয়ার কোফিশিয়েন্ট, b কি হবে, v এর কোফিশিয়েন্ট, আর c হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে সব বসাইলে আমাদের হতেছে v এর ভ্যালুটা আসে 48.13, অর্থাৎ নতুন স্পিডটা কত হবে, 80 জায়গা 80 80 হবে এখন না, একটু কমবে স্যার, 48 হবে স্যার, হ্যাঁ, তাহলে এখন নতুন স্পিড তাহলে কমছে কত, রিডাকশন পাবো না, রিডাকশন কত হবে, 80 মাইনাস 80 মাইনাস কত, 48.13, আসলো ওটা যদি আবার একটু বলতেন আর কি, কোনটা এটা দেখেন এখানে কি, এখানে সবগুলা ভ্যালু কি আপনার g এর মান 200, w এর মান জানেন, তাহলে এখানে অজানা কে, v স্কয়ার, অর্থাৎ আপনার ইকুয়েশনটা কেমন আসবে, এখানে যদি আমি হিসাব করি, আমি ইকুয়েশনটার কোএফিসিয়েন্ট গুলা লিখা নাই এজন্য হচ্ছে লিখতে পারতেছি না, v স্কয়ার ইনটু কি সামথিং আসবে না, v ইনটু সামথিং, তারপরে কি একটা কনস্ট্যান্ট আসবে না, এরকম লিখা যাবে না এই ইকুয়েশনটাকে, এটা বলেন। জি স্যার। আচ্ছা তাহলে আমাদের নরমাল আমরা ক্যালকুলেটর কি করতে পারি, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু কি 0, এরকম দ্বিঘাত সমীকরণ আমরা সমাধান করছি না, এটা ক্যালকুলেটর, এরকম দ্বিঘাত সমীকরণে ক্যালকুলেটর যদি না চাপতে পারেন ক্যালকুলেটর অটোমেটিক দেয়, তা না হলে এটা কত, মাইনাস b প্লাস মাইনাস কি b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই কি 2a, এটা দিয়েও বের করা যায়, অর্থাৎ আমি এটা ইকুয়েশনে ক্যালকুলেটর ঢুকালে v এর দুটো মান পাবো, কয়টা মান পাবো, দুইটা, দুইটা মান পাবো, একটা মান দেন ধরেন মনে করেন 48.13, আর একটা মান মনে করেন নেগেটিভ পাইলেন, আমি জানি না মানটা কত, তাহলে এটা কি হবে না, তাহলে আমার স্পিডটা কত হবে, এত, আবার 80 এর বেশি হইলো কি হবে না, বুঝতে পারছেন? জি স্যার। যিনি কোশ্চেনটা আস্ক করছেন উনি বুঝছেন? জি স্যার বুঝতে পারছি স্যার, ক্যালকুলেটর, ওটা ক্যালকুলেটর, হ্যাঁ ক্যালকুলেটর একটু দেখতে হবে আপনাকে, ঠিক আছে, ইউটিউবে সার্চ দিবেন যে ক্যালকুলেটর কেন দ্বিঘাত সমীকরণের সমাধান করে, না 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 স্যার, না না স্যার, ওটা ওটা পারি, ওটা পারি, সমস্যা না, আচ্ছা তাহলে মানে মেইন কথা ইকুয়েশনটা একটু সাজায় নেবেন আর কিছুই না, ইকুয়েশনটা একটু কি করে নেবেন, সাজায় নেবেন, সাজায় নেবেন, এখন পরে পরে কি বলছে দেখেন, থার্ড আরটা পার্ট কি, তাহলে এটা 2, এটা হচ্ছে 1, তাহলে তিনটা পার্ট, 3 তে কি বলছে যে হোয়াট উড বি দা ফার্দার রিডাকশন, হোয়াট উড বি দা further reduction in speed if the train has to negotiate 4 degree curve, অর্থাৎ এখানে কার্ভেচার দিয়ে দিছে, অর্থাৎ আমাকে এখন 5টা আশা করবে না, এই ফর্মুলা কি 5টা চলে আসবে না, এখন রেজিস্ট্যান্স কি 5টা আসবে না, জি স্যার 5টা চলে আসবে, ফ্রিকশন, ওয়েভ, উইন্ড, গ্রেডিয়েন্ট, কার্ভেচার, কার্ভেচার, তাহলে এখন তাহলে দেখেন এই যে পরের পোর্শনে আমার কি, এই যে এটা এটা 3টা 4টা 5টা, এটা হচ্ছে w / g ছিল, সরি এই যে এটা লিখছি না, এটা কি ছিল w / g, তাহলে w / 200 মানে কি, ওই যে 0.005, বুঝছেন, এই জন্য এভাবে লিখছে, এটা w / g ছিল, এটা কি ছিল w / g, আর এই নতুন অ্যাড হয়েছে কি আপনার ডিগ্রি, ডিগ্রি এই যে 0.000 মনে হয় ছিল 0.0004 wd আছে না, জি স্যার, কার্ভেচারের, তাহলে 0.000 যদি আপনি বসান 0.0004
W D D এর মান আমাদের কত? 4 স্যার 4 না তাহলে 4 ছাড়া কত হবে 16 হবে না তাহলে 0016 W বুঝছেন এটাই এখানে লেখা আছে তাহলে এটা হচ্ছে কি ইয়ে থেকে আসলো আপনার কার্ভেচার থেকে আসলো এটা গ্রেডিয়েন্ট থেকে আর এটা দেখেন এখানে W এর মান তো সবাই আমরা জানি W কত ছিল 1001 দেখেন আরো কমছে না প্রথমে কত ছিল 80 তারপরে কত হইলো 48.13 তাহলে কত প্রথমে ছিল 80 এরপরে কত 48. 13 এরপরে হচ্ছে কত 45.5 তাহলে প্রথম রিডাকশন কত হইছে এই দুটোর বিয়োগফল 80 মাইনাস কত 48.13 তাহলে ফার্দার রিডাকশন মানে কি 48.13 মাইনাস হচ্ছে কত 45.15 মানে এটা হচ্ছে ফার্দার এটা কি বোঝাচ্ছে ফার্দার আরো কতটুকু কমছে যদি বলতো এই ক্ষেত্রে কতটুকু কমছে তাহলে এটা হচ্ছে 80 থেকে বাদ দিতাম আর যখন বলছে কি ফার্দার তাহলে আগেটা থেকে বুঝতে পারছেন জি স্যার তাহলে এই কয়েকটা জিনিস বোঝা গেল না জি স্যার তাহলে এই ম্যাথ যদি আমি একটু রিভিউ করি তাহলে প্রথমে কি ছিল এই হলিং পাওয়ার বের করার জন্য কিছু ডাটা দেওয়া ছিল হলিং পাওয়ার বের করলাম তারপর সে বাধা কতটুকু আছে বাধা বের করার জন্য এই জিনিসপত্র দেওয়া ছিল ওটা বের করলাম আমরা কি জানি সামেশন এফ ইকুয়াল টু কি জিরো কিসের জন্য সমবেগ এফ ইকুয়াল টু কি এম এর যে এটা হচ্ছে কি জিরো তাহলে এফ ইকুয়ালস টু কি জিরো সেই এফ থেকে কি হলিং পাওয়ার ইকুয়ালস টু কি হবে আমাদের রেজিস্ট্যান্স এটা থেকে তো আসলো তাই না তাহলে এই ম্যাথটা করে ফেললাম ওকে এর প্রবলেম 3 এবং 4 সেম সিমিলার সুজা হ্যাঁ বলেন কোন কোন ম্যাথ মানে প্রবলেমে কি স্যার আপনার ইয়ে দেওয়া থাকবে স্যার কে এর ইয়ে দেওয়া থাকবে নাকি স্যার যে স্লাইড গুলো দেওয়া আছে ওখানে এই প্রবলেম গুলো সলভ করা নাই দেখেন 3 নাম্বার ম্যাথটা হচ্ছে কি কম্পিউটার দ্য স্টিপেস্ট গ্রেডিয়েন্ট দ্যাট এ ট্রেন অফ 20 ওয়াগনস উইথ লোকোমোটিভ ক্যান ট্রাভেল উইথ দ্য ফলোইং ডাটা তাহলে ট্রেনে কি কি ডাটা দেওয়া আছে এটা হচ্ছে কি 20টা বগি 20 ওয়াগন ঠিক আছে ফলোইং ডাটা কি আপনার প্রত্যেকটা বগির ওজন হচ্ছে কত 20 টন বুঝেন কথা লোকোমোটিভ বলতে ইঞ্জিন বোঝায় আমরা লোকোমোটিভ বলতে কি বোঝায় এটা ইঞ্জিন এই লোকোমোটিভ দিয়ে আমরা কি বুঝি এটা ইঞ্জিন ইঞ্জিন ঠিক আছে এই ইঞ্জিনের ওজনের সাথে এর হচ্ছে পাওয়ার রিলেটেড এই জন্য দেখবেন যে এখানে ফর্মুলাতে ইঞ্জিনের ওজনটা একটা পাওয়ারের সাথে রিলেটেড হবে ঠিক আছে অনেকে এটা কনফিউজড হয়ে করে ফেলে তাহলে বগির ওজন হচ্ছে কি প্রত্যেকটা বগি হচ্ছে 20 টন আমার 20টা বগি আছে তাহলে টোটাল ওজন কত হবে বগির 20 × 20 আমার হচ্ছে কি ইঞ্জিনের ওজন হচ্ছে কত 150 তাহলে আমার টোটাল ট্রেনের ওজন কত হবে ওই 20 × 20 প্লাস 150 তাহলে 550 কি টন তাহলে এটা আমার কি W না জি স্যার তাহলে দেখেন W কত লিখছে 550 এখন আসি ট্র্যাকটিভ ইফোর্ট অফ দ্য লোকোমোটিভ মানে কি ট্র্যাকটিভ ইফোর্ট কোনটা হলিং পাওয়ারটা না এই ট্র্যাকটিভ ইফোর্টটাকে আমরা কি বলি হলিং পাওয়ার এটা কি নিউটনে বলতেছে না সব ওজনে বলতেছে এটাও টন এটা কিন্তু কোন দিকে ডান দিকে আর এই ওজন কোন দিকে নিচের দিকে এই W টা কি নিচের দিকে আর এটা কোন দিকে হলিং পাওয়ারটা কি ডান দিকে ঠিক আছে স্যার এটা ফোর্স তাহলে ট্র্যাকটিভ ইফোর্ট হচ্ছে কত 15 টন এই দেখেন ট্র্যাকটিভ ইফোর্ট ইকুয়েশনের বাম পাশে দিয়েছে 15 টন এরপর দেখেন রেজিস্ট্যান্স এই যে রোলিং রেজিস্ট্যান্স রোলিং রেজিস্ট্যান্স আর স্পিড এই দুটো জিনিস দেওয়া আছে আমাদের ওই যে প্রথমে যে ফ্রিকশনের রোলিং রেজিস্ট্যান্স হতো না
কি বলছে যে রোলিং রেজিস্ট্যান্স অফ লোকোমোটিভ আচ্ছা ইঞ্জিনের হচ্ছে কত 3 কেজি পার টন, তাহলে ইঞ্জিনের ওজন কত? ইঞ্জিনের ওজন 150 টন, তাহলে 3 কেজি পার টন হলে তাহলে ইঞ্জিনের টোটাল ফ্রিকশন কত আসবে? 3 ইনটু কত? 150, তাহলে কত হলো? 450 কেজি। বুঝা গেছে? কারণ এটা কি বলছে 3 কেজি পার টন মানে কি এই টনের মানে ইঞ্জিনের প্রতি টনে 3 কেজি ইয়ে দেয় ফ্রিকশন দেয়, তাহলে কত? 450 কেজি। তাহলে আমার সবকিছু যেহেতু একক টনে নিতে হবে, তাহলে 450 কে 1000 দিয়ে ভাগ করলে কত? 0.45। আবার রোলিং রেজিস্ট্যান্স অফ ওয়াগন মানে ওই যে চাকার যে রোলিং রেজিস্ট্যান্স বা ফ্রিকশন আসবে সেটা কত? আপনার 2.5 কেজি পার টন। তাহলে চাকার ওজন কত ছিল? 400 কেজি না? কয়টা চাকা আমরা? 20টা। তাহলে 400 টন, সরি 400 কেজি না, 400 টন। 400 টন দিয়ে গুণ করলে আমার হচ্ছে কত? 1000 কেজি, মানে কত? 1 টন। তাহলে টোটাল আমার হচ্ছে কি এই ফ্রিকশনাল রেজিস্ট্যান্স কত আসলো? 1.45 না? তাহলে দেখেন এটাই আমি এখানে বসাইছি, আমার হলিং পাওয়ার ইকুয়াল টু কি রেজিস্ট্যান্স। এখানে প্রথমে কি থাকতো? ফ্রিকশনাল ভ্যালু থাকতো না? তাহলে ফ্রিকশন আমার কত হয়ে গেল? 1.44। তারপর একটা কি ছিল? ওয়েভ অ্যাকশন ছিল না, মনে আছে? এটা কি ইসে জানা ছিল? ওয়েভ অ্যাকশন। তাহলে ওয়েভ অ্যাকশনটা পাইলাম, এটা সূত্র। তারপরে হচ্ছে কি এটার কি আমাদের হচ্ছে কি বের করতে বলছে? কম্পিউট দা গ্রেডিয়েন্ট মানে জি এর মান বের করতে বলছে। এই কোশ্চেনে কি ছিল? জি এর মান বের করতে বলছে স্যার। জি ইকুয়ালস টু হোয়াট? কার্ভেচার দেওয়া আছে? কোন ডিগ্রি দেওয়া আছে? ডিগ্রি অফ কার্ভেচার দেওয়া আছে না স্যার? স্টেট। তাহলে এখানে এখানে কয়টা জিনিস আছে? চারটা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এখানে আমি কি জানি? সব জানি। ভি কত? 60। ডব্লিউ কত? এই যে আমার হচ্ছে এখানে পাইলাম 550 টন ডব্লিউ। আর জি এর মান তাহলে বেড়ে যাবে না এক শটে? জি কত? 56.5। তাহলে মানে কি এভাবে যদি আমি আঁকি তাহলে এটা এক, এটা কত? 56.5। আমরা ওই যে গ্রেডিয়েন্ট এটা লেখার সময় নরমালি হচ্ছে লোয়ার রাউন্ডিং করে লিখি, ঠিক আছে? তাহলে এটা সুজন আগের ম্যাথ, তাই না? জাস্ট পার্ট পার্ট ওজন আর কি দেওয়া আছে আপনার হাতে? ফ্রিকশন আলাদা ভাবে দেওয়া আছে 80। এরপরের ম্যাথটা হুবহু সেম, হুবহু। এটার ক্ষেত্রে কি ক্যালকুলেট ম্যাক্সিমাম পারমিসিবল ট্রেন লোড, এটা হচ্ছে ডব্লিউ কত? ওই যে প্রথম ম্যাথটা করেছিলাম আমরা, এটা আপনারা বাসায় করবেন। এই যে প্রথম ম্যাথের কি একটা অংশ ছিল না যে প্রথমে ডব্লিউ বের করেছিলাম? জি স্যার। এই ম্যাথের একটা অংশ ছিল, ঠিক আছে, যে ডব্লিউ বের করেছিলাম, এটা সেম, এটা সেম। ওকে, তাহলে আজকে ক্লাসে হচ্ছে আমরা এই কয়টা জিনিস শিখলাম আর কি, ঠিক আছে? এখন আসি অ্যাটেন্ডেন্স, ধুমাধুম অ্যাটেন্ডেন্স নিব। সাইন আপ স্প্রিং এট 353 সেকশন 1। হ্যাঁ, আপনাদের পার্টিসিপেন্টস আছে কতজন? 22 জন দেখতেছি। অনেকে রিনেম করে নেয়, যাই হোক, রিনেম এখন আর সবাইকে তো করানো সম্ভব না। আব্দুল্লাহ মামুন আছে, তাই না? তারপরে হচ্ছে কি নতুনটা সবাইকে রেজিস্ট্রেশন করছেন নাকি কারো এখন রেজিস্ট্রেশন বাকি আছে? নাদিম মাহমুদ রেজিস্ট্রেশন করছি তো। নাদিম মাহমুদ প্রেজেন্ট স্যার। তারপরে হচ্ছে সাম্যরাত প্রেজেন্ট স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে এমদাদুল হক প্রেজেন্ট স্যার। তারপরে হচ্ছে পরাগ পার্থ তারপরে আছে মঞ্জুর আলম প্রেজেন্ট স্যার। তারপরে রবিউল ইসলাম, শেখ মামুনুর রশিদ
মনিরা আক্তার আফজাল হোসেন আসমা খাতুন আল ইমরান আল ইমরান